بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد صلاة الفريضة صلاة الليل الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আমাদের হাওয়াতে মওদের মালিক আমাদের ভালো মন্দের মালিক যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে জুমার দিনে সঠিক সময়ে এসে খুতবা শ্রবণ করার তৌফিক দান করলেন এই জন্য তার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাক সকল নবী ও রাসূলগণের প্রতি বিশেষ করে নবীগণের ইমাম ও শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রতি বর্ষিত হোক অগণিত শান্তি ধারা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মসজিদের সমবেত মুসল্লিবৃন্দ ও পর্দার অন্তরের আমার বোনেরা আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করেছি কোরআন হাদিসের আলোকে নফল সালাতের গুরুত্ব নফল ইবাদতের গুরুত্ব এ সম্পর্কে সামান্য কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ বামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনিব সম্মানিত মুসল্লিবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56-57-58 নম্বর আয়াতে ঘোষণা করেছেন জবা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য। মা উরিদু মিনহুম মিরজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন, আমি তাদের থেকে কোনো রিজিক চাই না, আর এমন না যে তারা আমাকে খাওয়াবে। আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, তিনি পরাক্রান্ত মহাশক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজই হতে হবে ইবাদতের মধ্যে। একজন মুসলমান, একজন মুমিন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব হবে ইবাদত, যদি সেটা আল্লাহর নির্দিষ্ট পন্থায় এবং রাসূলের দেখানো মত অনুযায়ী হয়। আমাদের খাওয়া দাওয়া, আমাদের চলাফেরা, আমাদের লেখাপড়া, আমাদের ঘুমানো, আমাদের প্রস্রাব পায়খানা, আমাদের স্ত্রী সহবাস, সব কিছু ভালো, সব কিছুই যেন আমাদের হয় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। তিনি ইবাদতকে ভাগ করে দিয়েছেন, ইবাদত হচ্ছে দুই প্রকার, একটা ফরজ ইবাদত আর একটা হচ্ছে নফল ইবাদত। ফরজ মানে আমরা অবশ্যই জানি আবশ্যিক ইবাদত, যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো ফরজ ইবাদত, এগুলো অনেক ফরজ, এগুলো করতেই হবে, না করলে এর জন্য অনেক বড় শাস্তি। কিন্তু আমরা যদি শুধু এই ফরজ ইবাদত নিয়েই বসে থাকি অথবা এই ইবাদত নিয়ে যদি ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আশা করা যায় আমরা ধরা খাবো আল্লাহর কাছে। কারণ আমরা কেউ জানি না যে আমরা যে ইবাদত করছি, ফরজ নাম সালাত, সিয়াম, হজ, যাকাত, এই সমস্ত আরও যে সমস্ত ফরজ ইবাদতগুলো রয়েছে, এই সমস্ত ইবাদতের মাধ্যমে যে আমরা আল্লাহর কাছ থেকে নাজাত পাবো, এটা মনে হয় ঠিক হবে না। এজন্য আমাদের দেখো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব দেবেন সালাত সম্পর্কে। আমরা সবাই জানি যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে সালাতের। সালাতের হিসাব যদি সে সঠিকভাবে দিতে পারে, তাহলে বাকি সকল আমল তার হিসাব সহজ হবে। যদি সালাতে কোনো প্রকার ভুল ধরে ধরা পড়ে, তাহলে বাকি সমস্ত আমল তার সমস্যা হবে। এই জন্য আমাদের বলা হয় সালাতটা ঠিক করতে হবে। আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি পাঁচ ওয়াক্ত, দিনে ১৭ রাকাত নামাজ আদায় করি, কিন্তু আমরা কয়েকজন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের নামাজ আল্লাহ ১০০% কবুল করেছেন? নামাজের ভিতর আমাদের মনোযোগই থাকে না, আমরা নামাজের ভিতর খেলাধুলা করি, নামাজের ভিতর আমরা ব্যবসার চিন্তা করি, নামাজের ভিতর আমরা ঘোরাফেরা করি, ভবিষ্যতে কী করবো সেই চিন্তা করে করি আমরা। তো এগুলো করলে তো নামাজের এই জিনিসগুলো যদি আমাদের মনে আসে নামাজের ভিতরে, তাহলে তো আমাদের নামাজ কবুল হবে না। এই জন্যই আমরা যে নামাজ আদায় করি, এই নামাজকে যদি আমরা ১০০ মান দিই আল্লাহর কাছে, হয়তো আমাদের আমরা যে নামাজ পড়ি এই নামাজের মান হবে ৫০-৬০ পাবো, তার বাকি যে ৪০ মান ৪০%, এই ৪০টা আমরা কোথায় পাবো? এই আমরা যে আমল করছি, এই যে নামাজ, আমাদের রোজার অবস্থা, আমাদের যে নামাজের অবস্থা, এই ইবাদত দিয়ে যদি আমরা আল্লাহর কাছে যাই, আমরা আশা করতে পারি না যে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন। কেননা প্রথম হিসাবটাই নেওয়া হবে সালাতের, সালাতের হিসাব আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খে নেওয়া হবে। আল্লাহ বলছেন মানুষের জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে। আমরা তো দুনিয়ার জীবনে আইনের ফাঁক ফুঁকে দেওয়ার সময় বেরিয়ে যাই, দোষ থাকলেও দোষীরা মুক্তি পেয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে এই সুযোগটা নাই। আপনাকে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে, আপনি সারা পাবেন না। আপনি মনে করছেন আমি তো নামাজটা পড়তেছি, মানুষ দেখতেছে আমি নামাজ পড়তেছি, এই নামাজটা মানুষের কাছে আপনি ভালো হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনার নামাজটা কবুল হবে না। আমাদের নামাজে অনেক সমস্যা রয়েছে, এই জন্য আমাদের প্রয়োজন কি? অতিরিক্ত আমল। নফল মান হচ্ছে অতিরিক্ত। যেহেতু সালাত ঠিক হলে সব ঠিক, এই জন্য সালাতের মধ্যে যেহেতু আমাদের সমস্যা আছে, এই জন্য অন্যান্য সালাত, এমন একগুলো সালাত আছে যে সালাতগুলো যদি আমরা আদায় করে থাকি, তাহলে ওই সমস্ত সালাতের যে নেকি হবে ওই নেকিগুলো ফরজের সাথে যুক্ত করে
আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারেন, কিন্তু আমাদেরকে সেই আমলগুলো আমাদের মাঝে চালু থাকা লাগবে। কিন্তু আমরা মুসলিম জাতি, আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আমাদের মাঝে মুসলিমের কোনো নিদর্শন নাই। শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি মুসলমান হওয়া যায়? রমজানের রোজা রাখলে কি মুসলমান হওয়া যায়? বড় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের যে বিধিবিধান আছে, নিয়মকানুন, সবগুলো মেনে চলতে হবে। আমাদের মাঝে কিছুই নাই, তাহলে আমাদের জন্য তো জান্নাত যাওয়া অনেক কঠিন। আল্লাহ বান্দাদেরকে জান্নাত যাওয়ার জন্য সহজ করে দিতে চান, কিন্তু আমরা নিজেরাই নিজেদের মধ্যে কঠিন করে নিয়েছি। এজন্য আমাদের নামাজ ঠিক করতে হবে। নামাজ নামাজ যেহেতু আমাদের পুরোপুরি সঠিক হচ্ছে না, যদিও হয় তারপরেও অনেক ভুল রয়েছে। নামাজের মধ্যে ভুল, বাইরের টেনশন, এসব মিলে নামাজের পুরা নাকি আমরা পাই না। এই জন্য আমাদের কী করতে হবে, অন্যান্য যে সালাদগুলো রয়েছে, নফল সালাদ, এই সালাদগুলো আমাদেরকে পালন করতে হবে। তাহলে ওই সমস্ত নাকিকরণ ফরজের সাথে যুক্ত হয়ে আমাদেরকে আল্লাহ আশা করা যায় আমরা আল্লাহ আমাদেরকে নাজাত দেবেন, মুক্তি দেবেন। যে হাদিসে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফরজের হিসাব দিয়ে শুরু করবেন, যখন দেখবেন যে ফরজের কোনো কুটি রয়েছে, ভুল রয়েছে, তখন আল্লাহ ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা দেখো তার কি কোনো নফল বা অতিরিক্ত কোনো আমল আছে কি না, যদি থাকে সেটা নিয়ে তাকে যুক্ত করে তাকে মুক্ত করে দাও। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা আমল হিসাব হবে এরকমভাবে। তা আমাদের যদি অতিরিক্ত খাতায় এক জিরো থাকে, তাহলে তো আমাদের সে ধরা খাবে। আমাদের অবস্থা তেমন এমন, আবার মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, বড় কিছু হয়ে গেলাম। জান্নাত আমাদের নিশ্চিত, জান্নাত কিন্তু অত সহজ নয়, আবার সহজ যদি আমরা ইসলামের বিধানগুলো খুব সহজেই পালন করি। এজন্য আমাদের নফল ইবাদতগুলো করতে হবে। তো নফল ইবাদতগুলো কী কী আমি আপনাদেরকে সামান্য কিছু বলবো। দেখুন, আমরা যে উজু করি, উজু করার পরে যে দুই রাকাত নামাজ অনেকেই জানি কিন্তু পড়ি না, এই নামাজের এত ফজিলত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাম একদিন ফজর নামাজের পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে বেলাল, তুমি এমন কী আমল করো যে আমলের কারণে আমি জান্নাতে আমার সামনে তোমার পায়ের শব্দ পেলাম? তখন বেলাল রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর নবী, আমি তো এমন কিছু আমল করি না যেটার মাধ্যমে এমন কিছু হবে, তবে আমি যখনই উযু করি, উযু করার পরে আমি দুই রাকাত সালাত আদায় করি। আল্লাহ আমার ভাগ্যে তাকদীরে যা রেখে দিয়েছেন, আল্লাহ আমাকে যা তৌফিক দেন, এই অনুযায়ী আমি নামাজ পড়ার পরে দুই রাকাত সালাত আদায় করি। বেলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু ছিলেন উম্মতে মুহাম্মাদের একজন সদস্য, বেশি কি তিনি একজন সাহাবী। তিনি যদি প্রত্যেক উযু করার পরে যদি নামাজ দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমে এত বড় একটা ফজিলত পেতে পারেন, জান্নাতে তিনি আল্লাহ নবীর সামনে হেঁটেছেন, তার মর্যাদা অনেক বড়, তাহলে আমরা তো উম্মতে মুহাম্মাদেরই সদস্য। আমরাও যদি আমল করি, আমরা আশা করি অত বড় মর্যাদা না পেলেও আশা করা যায় তার কাছাকাছি কোনো মর্যাদা পাবো, অবশ্যই পাবো। তবে আমাদের মাঝে এই আমলের জারি থাকতে হবে, চালু থাকতে হবে আমাদের মতো আমলটা। কত বড় একটা আমল, আমরা কিন্তু কয়েকজন পালন করি, ধরলে দেখা যাবে যে দুই চারজন হয়তো হবে না। এগুলো হচ্ছে নফল আমল, অতিরিক্ত আমল। তারপর আসেন সালাতুল ইশরাক, যখন সূর্য ওঠে, সূর্য ওঠার পরে একটা নামাজ আছে, অনেকে সালাতুল জোহা বলেন, সালাতুল আওয়াবিন, সালাতুল ইশরাক। এক হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজের পর হতে সূর্য ওঠা পর্যন্ত সালাতের মুসল্লায় বসে থাকে, কোন ভালো কথা ছাড়া অন্য কোনো কথা বলে না, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেরার থেকে বেশি হয়। বলে সুবহানাল্লাহ, এত বড় একটা আমল আর কয়েকজন পালন করে। নবী ইসলাম বলেছেন যে বনি আদমের আদম সন্তানের প্রত্যেকের শরীরে 360টি হাড় রয়েছে এবং তাদের উচিত প্রত্যেকটি হাড়ের হক আদায় করা। সাহাবীরা বললেন, এ আদম, এটা কেমনে সম্ভব যে আমরা আমাদের শরীরে 360টি হাড়ের মর্যাদা দেবো, অধিকার দেবো, হক দিব, আদায় করবো? তখন নবী ইসলাম বললেন, যদি তোমরা এই সালাতুল ইশরাক যখন সূর্য ওঠে, সূর্য যখন ওঠে তখন যদি তোমরা দু রাকাত, চার রাকাত বা আট রাকাত নামাজ আদায় করো, তাহলে এই নামাজটা তোমাদের 360টি হারের হক আদায় করবে। এত বড় একটা ফজিলত আমরা কয়জন আদায় করি, আবার আমরা জান্নাতের আশা করি। খুব কম লোকই হবে যারা শুধুমাত্র ফরজ আমল দিয়ে জান্নাতে যাবে,
মানুষের আমল শর্ট করবে, আমরা এত বড় ইমানদার হয়ে যাইনি। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি নফল আমলের প্রতি অধিক যত্নশীল ছিলেন, সেখানে আমরা তো পাপের সাগরে হাবুডুবু খাই, আমাদের তাহলে কত পরিমাণ নফল ইবাদত করা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নিয়মিত সালাতুল ইশরাকের 8 রাকাত সালাত আদায় করতাম, যদি আমার বাবা মায়ের সময় আসতো তবু আমি নামাজ ছাড়তাম না। এই সমস্ত সাহাবি তারা যে হাদিস বর্ণনা করলেন, এই হাদিস থেকে আমরা কী বুঝলাম? এর মর্যাদা অনেক, এর ফজিলত অনেক। এই জন্যই বলা হয়, যদি আমরা ইসলামের যে কোনো একটা বিষয় নিয়ে যদি গবেষণা করি, তাহলে আমাদের জীবনের সমস্ত বিষয়ের ভেতরে এসে যাবে। এগুলো হচ্ছে নফল ইবাদত। যেহেতু আমাদের প্রথম ইবাদত হিসাবটাই নেওয়া হবে সালাতের, এর জন্য আমরা সালাত দিয়েই প্রথমে শুরু করছি। সালাত হয়তো আমাদের পুরোপুরি আমরা আল্লাহর হিসেব দিতে পারবো না, আমাদের সালাতের মাঝে আমাদের অনেক ভুল রয়েছে, এই জন্য সালাতের অন্যান্য সালাত দিয়ে যেন আমরা মেক আপ করতে পারি, এই জন্য আমরা সালাতের হিসাবটা প্রথমে নিচ্ছি। প্রথমে হলো উজু করার পরে সালাত, সালাতুল ইশরাক, সালাতুল ইস্তিগফার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সত্যই বলেছেন যে আবু বকর আল্লাহর নবী থেকে শুনেছেন যে আবু বকর বলেছেন, যে ব্যক্তি পাপ করে অতঃপর পূর্ণ হয় পবিত্রতা লাভ করে, মানে উজু করে ভালো করে এবং আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল করবেন। এর সমর্থন, এর প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। সালাতুল ইস্তিগফার, আমরা পাপ করি, আমরা এমন কথাই উঠতে বসতে চলতে ফিরতে পাপ করি, কী পাপ করি আমরা নিজেরাও জানি না, আমরা এমন মানুষ। কিন্তু আমরা কয়েকজন আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা চাওয়ার অভ্যাসটা আমাদের মধ্যে নাই। আল্লাহ বলছেন যে উদুবু নিয়ে আস্তা জিবলাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে সাড়া দিব, তোমাদের তো কবুল করবো। কিন্তু আমরা কার কাছে চাই? আমরা চাই আরেকজনের কাছে, আমি পাপী ব্যক্তি, আল্লাহ কি আমার তো কবুল করবেন? আমাদের ধারণা এমন। অথচ আল্লাহ বলেন, যে ব্যক্তি পাপ করে ক্ষমা চাই, আবার পাপ করে ক্ষমা চাই, সে ব্যক্তি আমার কাছে বেশি প্রিয়। তা আমরা বললাম, আমি পাপ করি, আমি তো পাপী ব্যক্তি, আল্লাহ আমার তো কবুল করবেন? আমাদের বুঝটা কোন জায়গায়? আমরা একটু বেশিই বুঝি, বেশি বোঝা ঠিক না। এই জন্য আমাদেরকে বেশি বেশি পাপ করা, যদি আমাদের দ্বারা কখনো পাপ হয়ে যায়, ইচ্ছাকৃত যদি পাপ করা ঠিক না, যদি কখনো পাপ হয়ে যায়, তাহলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি সালাতুল ইস্তিগফার করবো, ইস্তিগফার করবো। কারণ আমরা জানি না কখন আমাদের মৃত্যু হবে। এখন আমি যদি কোনো একটা আমাদের দ্বারা কোনো একটা পাপ কাজ হয়ে যায়, যদি তওবা করার সুযোগ না পাই, এখন যখন যদি মৃত্যু হয়ে যায়, কারণ মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় হতে পারে, এই জন্য সবসময় আমাদেরকে পাপমুক্ত থাকতে হবে, পবিত্র থাকতে হবে আমাকে। এর জন্য আমাদেরকে বেশি বেশি সালাতুল ইস্তিগফার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত হতেন, তখন তিনি সালাতুল হুজুর করতেন, চিন্তার সালাত। আবু হুরায়রা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি চিন্তিত হতেন, তখন তিনি 2 রাকাত সালাত করতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন চিন্তামুক্ত হওয়ার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুন ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল আদাইন ওয়াল গালবাতির রিজাল। আমরা নামাজের পরে পড়ে থাকি, এটা চিন্তামুক্ত হওয়ার দোয়া, এগুলো আপনাদের পড়তে হবে এবং অর্থ বুঝতে হবে। সালাতুল হাজত, আবু আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির যখন আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে, মানুষের কাছে কিছু চাওয়ার থাকে, তখন তারা যখন 2 রাকাত সালাত আদায় করে, সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে বলে আমার এই প্রয়োজন। আমাদের প্রয়োজন হলে, আমাদের যখন কোনো প্রয়োজন হয়, আমরা মানুষের কাছে দৌড়াদৌড়ি করি, কিন্তু আমাদের মুসলমান হিসেবে আমাদের উচিত হবে প্রথম কাজটা আল্লাহর কাছে দেওয়া, পরে মানুষের কাছে চাওয়া। কিন্তু আমাদের মাঝে এই অভ্যাসগুলো নাই, এই অভ্যাসগুলো আমাদের মাঝে নাই, এই রীতিগুলো আমাদের মাঝে নাই। আমরা জান্নাতের আশা করি। কেউ কি রেজিস্টার দিতে পারবে যে সে একবারে পাপমুক্ত? কেউ পারবে না, সবাই পাপি। আমরা প্রত্যেক আদম সন্তানই পাপি, পাপ করবে, ভুল করবে, ভুল করার পরে ঠিক কাজটা করতে হবে। তা ঠিক কাজ, এগুলোই তো ঠিক কাজ।
এই নফল ইবাদত যদি আপনার না থাকে, অতিরিক্ত কাজ যদি না থাকে, তাহলে আপনি যে ফরজ করছেন এই ফরজ তো ফরজের মধ্যে অনেক ভুল, অর্ধেকই ভুল ধরা চলে, কয়েকজন নামাজ কবুল হচ্ছে। এই জন্য আমাদের এই আমলগুলা বেশি বেশি করতে হবে। সবচেয়ে বড় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন তার পা ফুলে যেত, সাহাবীরা বলতেন হে আল্লাহর নবী, আপনার আগের পরে সব গুনাহ মাফ, আপনি নিষ্পাপ, তারপরে কী জন্য নামাজ পড়েন, এত আল্লাহর কাছে কী জন্য কাঁদেন? তখন তিনি বললেন যে আল্লাহ আমাকে পাপ মুক্ত করেছেন, আমি কি সে আল্লাহর শুকরিয়া আদায় করবো না, কৃতজ্ঞতা আদায় করবো না? যে মানুষের পাপ নাই সে যদি এত করে থাকে তাহলে আমরা তো পাপের সাবরে সবসময় সাবরণ খাই, আমরা কী পাপ করি নিজেও জানি না। এই জন্য আমাদের বেশি বেশি ইস্তিগফার করা দরকার, বেশি বেশি ইবাদত করা দরকার। আমরা কয়েকজন ব্যক্তি সেই সাথে ইবাদত করেছি, কয়েকজন ব্যক্তি আমরা সালাতুল লাইল পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, যার পাপ নেই তার চিন্তা, আর আমাদের পাপ আছে আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ সেই রাত্রে প্রথম আসমানে নেমে বলেন হে বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে সাড়া দেবো, আমাকে তোমার চাও আমি তোমার দেবো, ক্ষমা চাও ক্ষমা দেবো। আর আমরা সে সময় ঘুমাই, আবার আমরা নিজেদের মুসলমান বলে দাবি করি। আপনি দুনিয়ার নীতি দেখেন, আপনি যদি কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে যান, আপনাদের হাত পা কাঁপাকাঁপি করে, সাধারণ মানুষ যদি যায় কী হয়, কী যেন হয়, কী যেন হয়। সাধারণ একটা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি এর অবস্থা হয়, পুরা পৃথিবীর যিনি মালিক, পুরা পৃথিবীর বাদশাহ, তিনি আপনাকে এসে ডাকছেন প্রতিদিন প্রথম আসমানে নামে, আর আমরা নাক ডেকে ঘুমাচ্ছি, আমরা কি তার অনুগত বান্দা? কেমনে সম্ভব, কেমনে সম্ভব এটা? তিনি আমাদেরকে ডাকছেন আর আমরা ঘুম পাচ্ছি, নাকের ডান তেয়াল দিয়ে আমরা ঘুমাচ্ছি, এটা কি বান্দার লক্ষণ? কখনোই নয়। এই জন্য মুমিন, খাঁটি মুমিন হতে হলে আমাদেরকে আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহর ভয়ে আমাদের চোখ থেকে পানি ঝরাতে হবে, তাহলেই আমরা আশা করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এবং আমাদের সালাতে যে সমস্ত ভুল রয়েছে এই সমস্ত ভুলগুলোকে ঠিক করার জন্য আমাদেরকে নফল ইবাদত বেশি বেশি করতে হবে, যেহেতু সালাতের হিসেবটা প্রথম হবে এই জন্য আমাদেরকে বেশি বেশি নফল সালাত করতে হবে। এই সালাতে যেসব নেকি হবে এই সব নেকিগুলো ফরজ হতে যুক্ত হবে, যুক্ত হয়ে যদি আল্লাহ আমাদেরকে মুক্তি দেন, যদি দেন আল্লাহ আমাদেরকে। তারপরে আসি সালাতের পর আসে সিয়ামের কথা, সিয়ামের কথা, রোজার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা ধরতেন তখন মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেন না, আর যখন তিনি রোজা ছাড়ে দিতেন মনে হতো তিনি আর কখনো রোজা করবেন না। তিনি এত অধিক পরিমাণে রোজা রাখতেন, আর আমরা এটা কিন্তু নফল রোজার কথা বলা হচ্ছে, ফরজ রোজা নয়, রমজান মাস বাদই। যে একটা হাদিস আছে উম্মে সালামা থেকে, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমজান। শাবান এবং রমজান এই দুই মাস আল্লাহ নবী একাধারে রোজা রাখতেন, পরপর দুই মাস রোজা রাখতেন আল্লাহ নবী শাবান এবং রমজানে, প্রায় দুই মাস। নবী সাল্লাম বলেছেন শাবান মাসে অধিক রোজা রাখার কারণ হচ্ছে, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের বার্ষিক রিপোর্ট শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়, তিনি বলেন আমি আশা করি আল্লাহর কাছে আমার হিসাব যেন এমন অবস্থায় পৌঁছে যে অবস্থা আমি রোজাদার, যার কোনো পাপ নাই তার এত চিন্তা, আর আমাদের এত পাপ আমাদের কোনো চিন্তা নাই, এটা কেমন? এই জন্য আমাদের এর ভাববার বিষয়, আমাদেরকে ভাবতে হবে যিনি আমাদের জন্য, যিনি তার উম্মাদের জন্য এত কেঁদেছেন, তার উম্মেদের জন্য এত চেষ্টা করেছেন, তারা যেন জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতের পথে বেশি যায়, তারই চিন্তা বেশি আর আমাদের কোনো চিন্তা নাই, আমরা দায় ইশারাই চলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেক মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোজা রাখতেন,
এটাকে বলা হয় আইয়াম বীজ। তিন দিন রোজা রাখতেন। অন্য হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন দিনের রোজা কখনো ছাড়তেন না, যদি সফরে যেতেন তখনও রাখতেন, বাড়িতে থাকলে তখনও রাখতেন। আর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের একটা জাকাত আছে, আর শরীরের জাকাত হচ্ছে রোজা রাখা। আমরা যে রোজা রাখি রমজান মাসে, কয়েকজন লোকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি 100% একবার দিনের মধ্যে একবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একবারও আপনি মিথ্যা কথা বলেননি, খারাপ কথা বলেননি, একজন সাথে ক্যাচাল করেননি, অশ্লীল কথা বলেননি, চোখল করে করেননি, একজনকে ঠকাননি, আমরা কয়েকজন বলতে পারবো? যদিও পাই খুবই কম সংখ্যক হবে। তাহলে এগুলো তো আল্লাহ বলছেন যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারলো না তার রোজা রাখার কোনো দরকার নেই আমার কাছে, তত রোজাই হয়নি। তারপরে যে ধরি যে রোজার আল্লাহ অর্ধেক কবুল করছেন, তাহলে আর অর্ধেক কবুল না করলে তো আপনি আল্লাহর কাছে মুক্তি পাবেন না। সেই অর্ধেক কবুল হওয়ার জন্য আপনাকে নফল ইবাদত বেশি করতে হবে, নফল সিয়াম বেশি বেশি রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন যে রমজান সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। রোজা ফরজ হওয়ার পূর্বে এই মুহররম মাসের সিয়ামই মুসলিমদের উপর উম্মতে ইসলামের এটাই ফরজ ছিল, এই মুহররম মাসের রোজা। এই জন্য ইসলামের যখন রমজান মাসে যখন রোজা ফরজ হলো এই জন্য বলছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার নির্দেশ দিলেন সাহাবীদেরকে। এক সাহাবী বললেন আল্লাহ নবী এদিনও তো ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে এদিন। তখন বললেন যে খালিফুল ইহুদান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো, ইহুদি খ্রিস্টানরা বিপরীত করতে বলছে, এই জন্য 9-10 অথবা 10-11 রাখতে বলছি। কিন্তু পরবর্তী বছর আল্লাহ নবী তিনি সেই রোজা আসার আগেই মৃত্যুবরণ করলেন। তবে এই রোজার একটা ফজিলত আছে, যে ফজিলত হচ্ছে এই রোজাতে কেউ পালন করে তাহলে তার বিগত 1 বছরের কোনো মাফ হয়ে যাবে। আরাফার রোজা, আরাফার রোজাতে কেউ পালন করে তার আগের এবং পরের বিগত এবং সামনের 1 বছরের কোনো মাফ হয়ে যাবে, এত ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রমজান মাসের 30টা রোজা পালন করে এবং শাওয়াল মাসের 6টা রোজা পালন করে, শাওয়ালের 6টা কিন্তু নফল, 36টা রোজা, তাহলে সেই জন্য পূর্ণ 1টি বছর রোজা রাখল, একটি বছর রোজা রাখার যে সব সেই সব তাকে দেওয়া হবে। হে প্রমাণ মাংজা আবিল হাসরাত ফালাহু আশরু হাসানাত ওয়া মাংজা আবিল সাইয়্যিদি ফালা ইজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইয়াজলামুন। একটি ভালো কাজে একটা ভালো কাজ করলে 1 থেকে 10 নেকি হয়, রোজা তো অবশ্যই ভালো কাজ। তা 30টা রোজা, 30 × 10 = 300 এবং শাওয়ালের 6টা 360 বছর ধরে 1 বছর বলা হয়েছে, এ 36 রোজাকে পালন করলে 1 বছর রোজা, এগুলো হচ্ছে নফল রোজা। 30টা ফরজ, 6টা নফল, নফল ওটা বাদ দিয়ে এটা হবে না, এটা বাদ দিয়ে ওটা হবে না, দুটাই লাগবে, অনেক ফজিলত। আমাদেরকে এই সমস্ত নফল যে সমস্ত সালাত রয়েছে, নফল যেগুলো ইবাদত রয়েছে সালাতের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে, এগুলো আমাদেরকে জানে পুরোপুরিভাবে পালন করতে হবে, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে নাজাতের আশা করতে পারি, মুক্তির আশা করতে পারি জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে নবীদের স্থলাভিষিক্ত করেছেন, আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া। নবীদের কাজ কী ছিল? মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, সেই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমাদেরগুলো পালন করতে হবে। আমরা কয়েকজন মানুষ খারাপ কাজ থেকে বিরত রাখি, কয়েকজন মানুষকে আমরা খারাপ কাজ থেকে বিরত রাখি, হয়তো বা শুধুমাত্র মসজিদ এবং মাহফিলেই চলে এগুলো বাস্তবিক তো দেখা যায় না, কারণ এগুলো কাজ করতে গেলে আমাদের সামনে বিপদ আছে, এই জন্য আমরা করি না। কিন্তু একজন আমরা খাঁটি মুসলমান হতে গেলে এগুলো তো আপনার নেকি আছে, এই কাজগুলো যদি এগুলো হচ্ছে নফল ইবাদত, এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে আপনার নেকি হবে না, আর নেকি না হলে তো আপনি জান্নাত দিতে পারবেন না, এই সমস্ত কয়েকটা ফরজ হলে তো আপনি জান্নাত দিতে পারবেন না, কারণ আমাদের ইবাদত অনেক ভুল, অনেক সমস্যা। ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে বেরোতে থাকতে হবে। আমাদের আশেপাশে কত খারাপ কাজ হচ্ছে যেগুলো আমাদের সামর্থ্য আছে তারপরেও আমরা করি না, আমি করবো না আর একজন এসে করবে, আমাদের এই ধারণা কিন্তু উম্মতে মুসলিমাত থাকা উচিত নয়।
আমাদেরকে দান সন্দেহ করতে হবে। নবী সাল্লাম বলেন যে আমার কাছে যদি উট পরিমাণ স্বর্ণ থাকে আমি সেটা তিন দিনের বেশি আমার কাছে রাখা এটা আমি পছন্দ করি না, শুধুমাত্র যেটুকু ঋণ আছে সেটুকু ব্যতীত। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন, হঠাৎ তার মনে হলো তার ঘরে এক খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ রয়েছে, স্বর্ণ আছে ঘরের ভিতর। তিনি ঘরের ভিতরে গেলেন এবং সেটা বিলিয়ে দিলেন। আর আমাদের কাছে কত সম্পদ, সম্পদ তো দান করে দিলে শেষই হয়ে গেল, সে কি বাড়বে? অথচ বলা হয়েছে যে কেউ যদি দান করে আল্লাহ তার দান তার সম্পদে বাড়িয়ে দেন, জাকাত দিলে আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দিবে। জাকাত হচ্ছে ময়লা, সম্পদের ময়লা, ময়লা পরিষ্কার করলে আরও হবে, ভালো হবে। গাছের যেরকম আগাছা থাকে, আগাছা পরিষ্কার করলে গাছটা বড় হয়। জাকাত যদি দেন, আপনি যদি দান করেন, ওগুলো আপনার সম্পদের ময়লা, ওগুলো যদি ঝেড়ে ফেলে দেন তাহলে আল্লাহ আপনাকে বেশি করে দেবে। আর কিন্তু আমরা এগুলো জানেও মানতে চাই না, যে আমরা আশা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন।